তো আজকে আমরা শিখব এই ধরনের ভিডিওগুলো আমরা কিভাবে খুব সহজে এডিটিং করতে পারি, এ টু জেড আজকে আমরা শিখব। তো আপনি যদি কিনা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে দিবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাকে ডাউনলোড করতে হবে ভি ইমেজ অ্যাপ্লিকেশন, যেটি আপনি পেয়ে যাবেন ফ্রি ভার্সন ক্রোম ব্রাউজারে। জাস্ট আপনি ক্রোমে গিয়ে সার্চ করবেন ভি ইমেজ এপিকে ফ্রি ডাউনলোড। এভাবে সার্চ করে আপনি ডাউনলোড করে নিতে পারেন ভি ইমেজ অ্যাপ্লিকেশন একদম ফ্রিতে, অথবা আপনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমি অলরেডি ভি ইমেজ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছি, আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে ভি ইমেজ অ্যাপ্লিকেশনটিতে ঢুকবেন। ঢুকবার আগে অবশ্যই আপনার প্রয়োজনীয় বা প্রিয় পিকচারটি অবশ্যই চুজ করবেন। চুজ করবার পরে জাস্ট আপনি এখানে নিচে যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট প্লাস অপশন টাচ দিবেন। টাচ দেওয়ার পর আপনার গ্যালারি শুরু হবে, গ্যালারি থেকে জাস্ট আপনি আপনার পিকচারটিকে সিলেক্টেড করবেন। তো আমি আমার পিকচারটিকে সিলেক্টেড করছি। সিলেক্টেড করার পর আপনি এখানে নিচে দেখতে পারবেন একটা অপশন আছে ইফেক্ট বলে, জাস্ট আপনি এখানে ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার ডিজাইনগুলো খোঁজ করে নেবেন, আমি আমারগুলো খোঁজ করে নিচ্ছি। আপনি এখানে প্রচুর পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন, জাস্ট আপনি সার্চ করে করে খোঁজ করে আপনি ডিজাইনটি করে নেবেন। তবে অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেক্টটি অন থাকা লাগবে। তারপরে সিম্পলি আমি আমার মতো করে সাজাচ্ছি। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ট্রি নিলাম, তারপরে এখানে টিক মার্ক দেবো। টিক মার্ক দেওয়ার পরে আবারও এখানে আপনি টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মার্কে ক্লিক দেবো। টিক মার্কে ক্লিক করার পরে আমি আবারও ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস অপশন আছে অনেকগুলো। তো এই জাস্ট এই প্লাস অপশনগুলোতে আপনি অনেকগুলো ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো আমি সিম্পলি এখানে আরও অনেকগুলো ইফেক্ট অ্যাড করব, জাস্ট আপনারা দেখতে থাকুন। তারপর সিম্পলি আপনাদেরকে যখন এভাবে ইফেক্টগুলো অ্যাড করা হয়ে যাবে, ইফেক্টগুলো অ্যাড করছে আপনি আপনার মতো করে অ্যাড করবেন। এখানে জাস্ট প্লাস অপশন টাচ করবেন, টাচ করার পরে এখান থেকে আপনার প্রয়োজনীয় ইফেক্টটি নেবেন, নিয়ে জাস্ট এটাকে দুই আঙুল দিয়ে ট্যাপ করে বড় করে দিতে পারবেন অথবা ছোট করে দিয়ে এখানে জাস্ট টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে আবারও টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি উপরে দেখতে পারবেন আপনার যদি ভি ইমেজ অ্যাপ্লিকেশনের কাজটি কমপ্লিট হয়ে যায়, তারপরে আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে। ঠিক আগের মতো প্রসেসিংয়ে আপনি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটিও ক্রোম ব্রাউজার থেকেও ডাউনলোড করতে পারেন ফ্রি ভার্সন, অথবা আপনি প্লে স্টোর থেকেও কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। তো সিম্পলি আমি এখান থেকে এটাকে এক্সপোর্ট করব। উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্টের একটা অপশন আছে, জাস্ট আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি খেয়াল করবেন এখানে এইচডি রেজোলিউশন আছে, এটাকে অবশ্যই অন করবেন। রিমুভ ওয়াটারমার্ক আছে, এটাকেও অবশ্যই অন করবেন। করার পরে আপনি আপনার ভিডিওর রেজোলিউশন সিলেক্টেড করবেন জাস্ট এইখান থেকে। করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এক্সপোর্ট বলে একটা অপশন আছে, জাস্ট আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট তো আমাদের এক্সপোর্ট শেষ, তারপর আপনাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে, এই জায়গাতে আছে সেভ, জাস্ট আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে। আপনাদের সেভ অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে ভিডিও অপশন আসবে, জাস্ট ভিডিও অপশনে টাচ দেবেন। টাচ দেওয়ার পর আপনাদের সিম্পলি এখানে সেভড হয়ে যাবে। আপনাদেরকে এবার ঢুকতে হবে প্লে স্টোরে। তো আমি যাচ্ছি আমার প্লে স্টোরে, অথবা আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের বেস্ট অ্যাপ্লিকেশন আছে কাইন মাস্টার, জাস্ট আপনারা এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে ক্রোম ব্রাউজার থেকে ফ্রি ভার্সন ডাউনলোড করতে পারেন। তো কাইন মাস্টারটাকে ওপেন করার পর আমাদেরকে যেতে হবে এই যে এই সাইটে যে অপশন দেখতে পাচ্ছেন আপনি, এখানে যে প্লাস অপশন, জাস্ট আপনাকে প্লাস অপশনে টাচ করতে হবে। প্লাস অপশনে টাচ করার পরে আপনাকে সিলেক্টেড করতে হবে 9:60। তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে যে ভিএমএস থেকে যে কাজটি করেছেন জাস্ট সেটাকে আপনাকে ইনপুট করতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে সেটাকে ইনপুট করছি। ইনপুট করার পর আমি এখান থেকে 2-3টা করে নিলাম, যেহেতু ডিউরেশন ছোটো ছিল।
তো আমি এখান থেকে জাস্ট 14 সেকেন্ড নিলাম। 14 সেকেন্ড নেওয়ার পরে জাস্ট আপনাদেরকে আমি কিছু জিনিসের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, জাস্ট আপনাকে ডাউনলোড করতে হবে ওই জিনিসগুলো। তো আমি সেইগুলো অ্যাড করব, তার জন্য জাস্ট আপনাদেরকে যেতে হবে লেয়ারে। লেয়ারে যাওয়ার পরে আমি এখান থেকে আমার সেই জিনিসগুলো আমি নিয়ে নেবো। তো আপনি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করেও ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট এটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে ফুল স্ক্রিন করে দিলাম, এটাকে বড় করে দিলাম। তারপর আপনারা এখানে স্কিপ করে দেখতে পারবেন, জাস্ট আপনারা এই জায়গাতে একটা অপশন দেখতে পারবেন, এই জায়গাতে আপনারা সার্চ করবেন, দেখবেন এখানে একটা বিল্ডিং বলে একটা অপশন আছে। এই যে বিল্ডিং, জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এটাকে স্ক্রিন করে দিবেন। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা অপশন আছে স্ক্রিন, জাস্ট স্ক্রিন করে দিবেন। স্ক্রিন করে দেওয়ার পরে এটাকে টিক মার্ক করে দিবেন, টিক মার্ক করে দেওয়ার পরে ভিডিও সমান করে এটাকে কেটে দিবেন। এখানে যাবেন, তারপরে ট্রিমে যাবেন, ট্রিমে গিয়ে এটাকে কাটবেন। কাটবার পরে আপনাদের এটাতে যাবেন, যাওয়ার পরে এই যে সাউন্ড অপশনে যাবেন, এখানে সাউন্ড অপশন আছে, জাস্ট এটা সাউন্ডটাকে অফ করে দিবেন। তো আমি অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে আপনাদেরকে আরেকটা লেয়ার নিয়ে আসতে হবে। তো এই দুইটা লেয়ার আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপরে আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে আসলাম, আপনারাও নিয়ে আসবেন। নিয়ে আসার পর ঠিক আগের মতো করে বিল্ডিংয়ে যাবেন, বিল্ডিংয়ে যাওয়ার পরে স্ক্রিন করে দিবেন, ওপরে আপনাদের মনের মতো করে সেট আপ করে দিবেন। তো আমি দিচ্ছি এখানে, জাস্ট এখানে দিয়ে এখানে টিক মার্ক করে দিলাম, দেওয়ার পরে এটাকে টেনে ফুল ভিডিও ফুল করে দিলাম, দেওয়ার পরে এখানে টিক মার্ক দিলাম। দেওয়ার পর আপনাদের এবার প্রিয় সংটি অ্যাড করতে হবে, তার জন্য যেতে হবে অডিও অপশন। আপনি এখানে দেখতে পারবেন অডিও অপশন, জাস্ট আপনাকে অডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার পছন্দের সংটি আপনি অ্যাড করবেন। তো আমি আমারটা অ্যাড করছি, অ্যাড করার পরে জাস্ট আপনাদের পছন্দের সংয়ের মতো কোনো সমস্যা থাকবে সেটাকে জাস্ট আপনাকে কাটতে হবে। কাটবার জন্য জাস্ট সংটিতে টাচ দেবেন, টাচ দেওয়ার পরে এখান থেকে কাশি চিহ্ন আছে, তো কাশি চিহ্নতে জাস্ট টাচ করে এটাকে কাটবেন। কাটবার পরে এভাবে ধরে এটাকে সরিয়ে দেবেন, দেওয়ার পরে ভিডিও ডিউরেশন অনুযায়ী আপনি এটাকে কাটবেন। কাটবার পরে এভাবে ঠিক এভাবে কাটবেন। এতে আপনাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনাদেরকে যে আপনাদেরকে করতে হবে এক্সপোর্ট। এক্সপোর্ট করার জন্য জাস্ট আপনারা এখান থেকে কর্নারে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এই তীর চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ভিডিওর সাইজ টাইজগুলো আপনারা ঠিক করে নেবেন। তো আমি আপনাদের কাছে বলবো, আপনারা চাইলে 1080 অথবা 720 দিবেন। দেওয়ার পরে জাস্ট জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই অপশন আছে এক্সপোর্ট বলে, জাস্ট আপনারা এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের ভিডিও যত বড় হবে তত সময় নেবে। সো আমার ভিডিওটি অলরেডি মাত্র 14 সেকেন্ড, তাই বেশি সময় নেবে না। যদি কেন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে দিবেন। তো আশা রাখছি আপনাদেরকে প্রপারলি বোঝাতে পারছি। যদি কিনা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।